আসসালামু আলাইকুম পায়ুপথ একটা লজ্জার জায়গা যে জায়গাটি নিয়ে সবার সাথে আলোচনা করা যায় না কথা বলা যায় না চাইলেই কাউকে দেখানো যায় না এই জন্য পায়ুপথের অনেকগুলো মারাত্মক ব্যাধি আমাদের মধ্যেই লুকিয়ে থাকে যেগুলো আমরা ডক্টরের সাথে আলোচনাও করি না প্রয়োজন অনুভব করলেও লজ্জার কারণে হয়তো ডক্টরের কাছে যেতে পারি না এখন মিডিয়ার কল্যাণে আপনারা অনেক বিষয় অনলাইন সার্চ করে দেখতে পারেন এই জন্য আমরাও নিয়ত করেছি সাধারণ মানুষকে তাদের রোগগুলো সম্পর্কে সচেতন করার জন্য আমাদের হাতে যতটুকু আছে আমরা করার চেষ্টা করব। অনেকেই মলদারের রোগ নিয়ে যখন আমাদের কাছে আসেন এসে বলে স্যার আমার পাইলসের সমস্যা ওষুধ দিন পাইলস রোগটা বলতে আপনি কি বুঝেন তখন তিনি যে ব্যাখ্যা দেয় তাতে তার অন্য কোনো রোগ হয়তোবা বেরিয়ে আসে মলদারে বেশ কিছু রোগ হয় যেমন অ্যাভসিস হতে পারে পাইলস হতে পারে অ্যানাল ফিসার হতে পারে ফিস্টুলা হতে পারে আমরা বুঝবো কিভাবে যে আসলে আমরা কোন রোগের রোগী সবগুলোর লক্ষণ তো প্রায় কাছাকাছি বুঝবো কীভাবে যে আমাদের কি হয়েছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মলদারে কি রোগ হয়েছে সেটা কিভাবে বুঝবেন ফিস চুলা ফিশার নাকি পাইলস আপনার কোনটি হয়েছে আমি এখন তিনটি রোগ আপনাদেরকে বুঝিয়ে বলছি আপনি দেখুন আপনার কোন রোগটি হয়েছে পাইলস এক নম্বর পাইলস যদি হয় সেক্ষেত্রে ব্যথা থাকে না আঙ্গুরের থোকার মতন কিছু বলি বের হয় ওয়ার্টি গ্রোথ হয় সেখানে চাউলের দানার মতন কিছু হতে পারে ডুমুরের মতো কিছু হতে পারে মোট কথা হচ্ছে বায়ুপথের যে নর্মাল স্ট্রাকচার সাধারণত মানুষের মলদার যেরকম হয় আপনার মলদার সেরকম থাকবে না সেখানে বাহিরে একটা গোটার মতো কিছু দেখা যেতে পারে গোটা একটা বা একটার বেশিও হতে পারে এবং পাইলসের ক্ষেত্রে ব্যথা কারো কারো ক্ষেত্রে সামান্য থাকে বেশিরভাগ ক্ষেত্রেই পাইলসে কোনো ব্যথা থাকে না পেইনলেস ব্লিডিং হয় রক্ত আসে কিন্তু ব্যথা থাকে না কারো ক্ষেত্রে রক্ত আসতে পারে নাও আসতে পারে বলি কারো ক্ষেত্রে থাকতে পারে নাও থাকতে পারে পাইলসে কোনো ব্যথা অনুভব হয় না এটা হচ্ছে পাইলস কি বুঝলাম পাইলসে গোটা থাকবে রক্তপাত হবে ব্যথা থাকবে না এই হচ্ছে পাইলস পাইলসকেই অর্শ বলে অর্শ পাইলস হেমোরয়েড তিনটি রোগ একটি রোগে। এবার আসি ফিসচুলা বা নালিঘা এই রোগটি কি এটি হচ্ছে একটা ফোড়ার মতো হয় মলদারের চতুর্দিকের যে কোনো সাইডে হতে পারে যে ফোড়াটার ভিতরের অংশ মলদারের ভিতরে থাকে উপর থেকে শুধুমাত্র একটা সাধারণ ফোড়া মনে হয় ভিতরে কোনো নালি বা এ ধরনের কিছু দেখা যায় না এই ফোড়াটি যখন দিন যায় আস্তে আস্তে পাকতে থাকে রোগীর যন্ত্রণা বাড়তে থাকে ব্যথা বাড়তে থাকে পেকে যখন পচা পুঁজগুলো পচা রক্তগুলো সেখান থেকে বেরিয়ে যায় তখন রোগীর অনেক বেশি আরাম লাগে স্বস্তি পায় কয়েকদিন যাওয়ার পরে যখন আবারও ফোড়া ওঠে রোগীর কষ্ট আবারও শুরু হয় তাহলে ফিসচুলা হচ্ছে বাহির থেকে একটা ফোড়ার মতো দেখা যাবে সেখানে রক্ত পুঁজ পচা কিছু জমে থাকবে সেগুলো বের করে দিলে আরাম বোধ করবে কয়দিন পরে গিয়ে সেই ফোঁড়া আবারও হবে তাহলে এটি হচ্ছে ফিস এবার আসি অ্যানাল ফিশার অ্যানাল ফিশার কি অ্যানাল ফিশার একটা সিভিয়ার কন্ডিশন মলদারের যখন পায়খানা করতে গিয়ে বা অতিরিক্ত চাপ প্রয়োগের কারণে মলদার ফেটে যায় এবং পায়খানা করতে গেলে এত পরিমাণ ব্যথা হয় যে ব্যথায় রুগী অস্থির হয়ে পড়ে প্রচণ্ড ব্যথা ব্যথার যন্ত্রণায় রুগী কাতর হয়ে পড়ে ইভেন ব্যথার জন্য পায়খানায় চাপ দিলে রুগী পায়খানায় যেতে ভয় পায় কান্না করে দেয় কেউ কেউ যে আমার এখন প্রচণ্ড ব্যথা হবে প্রস্রাবে জ্বালা থাকে মলদারে জ্বালা করে এবং যখন পায়খানা করতে যায় ব্যথায় রুগীর অবস্থায় একদম কাহিল হয়ে যায় এইটা হচ্ছে অ্যানাল ফিশার পাইলসের ক্ষেত্রে ব্যথা খুব একটা থাকে না কিন্তু অ্যানাল ফিশারের ক্ষেত্রে প্রচণ্ড রকমের ব্যথা হয় তাহলে আশা করি অ্যানাল ফিশার পাইলস চুলা এগুলো নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আপনার কোন রোগটি হয়েছে আপনি বুঝতে পেরেছেন আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনার কোন রোগ হয়েছে তাহলে আমি বুঝবো যে না ভিডিওটি আপনাদের বোধগম্য হয়েছে পাইলস ফিশ চুলা এগুলোর উপরে আমাদের বিস্তারিত ভিডিও করা আছে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে ইনশাল্লাহ দেখে নেবেন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন যাতে করে মানুষ দেখতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ